ব্রেকিং বেঙ্গল উইকলি ফাস্ট। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পার্কের পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। আদালতে মামলা চলাকালীন 5 বছর পর কলকাতার একই বাসে দেখা হলো স্বামী স্ত্রীর। এরপর স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে, পাল্টা মারধর করে স্বামী। ঘটনায় স্তম্ভিত হয়ে যান বাসের অন্যান্য যাত্রীরা, এমনকি বাস থেকে স্বামীকে নামিয়ে পোস্টের মধ্যে বেঁধে রেখে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। 2008 বর্ধমানের উল্লাসের বাসিন্দা অনিরুদ্ধ করের সঙ্গে শালবাগানের বাসিন্দা মিতা করের বিয়ে হয়। এর 2 বছর পর মিতা একটি কন্যা সন্তানের জন্ম দেয়। অভিযোগ, এরপর থেকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন মিতার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো। 2014 মিতা ও তার কন্যাকে স্বামী অনিরুদ্ধ বাড়ি থেকে তাড়িয়ে দেয় বলে অভিযোগ। এরপর থেকে দুজনের মধ্যে আর কোনো সম্পর্ক ছিল না। এর মাঝে এদিন বাসে দেখা হলো তাদের। একটা 9 বছরের মেয়ে আছে, 4 বছরের ঘর থেকে বার করে দিয়েছে তাকে, আজকে 5 বছর ধরে সে অসুস্থ। বলেছিলিস না যে কি করতে পারে? বলেছিলিস না? বলেছিলাম পুলিশের থানায় খাওয়াতে পারবি না, আজকে খাইয়ে তারপর ছাড়বো, তোকে ছাড়ে কে দেখবো। আপনি আমার একটা বিয়ে করেছেন, বাচ্চাটাকে কষ্ট দিচ্ছেন না? বাবার পয়সা আছে বলে আমাকে যাচ্ছে না, হেস্ত করছে আমার বাবা মা গরিব বলে। আরো মেরে শোধ নেই, জুতো বেটা কর না। বললাম না আমাদের মান সম্মান আছে, জুতো বেটা কর তুই। দাদা আমাদের মান সম্মান আছে। বেশ করেছে, গায়ে হাত তুলে কেন? জুতো মার, তোকে জুতো পেটা পয়েন্ট তো কমন হবে। 5 বছর পরে পেয়েছি, আপনি যদি অনেস্ট থাকেন আপনি তাহলে এখানে দাঁড়িয়ে যান। আরে দাদা মারছি কেন? তাহলে মারছি মারছে কেন? মারবেন তো, গায়ে হাত তুলছি কেন? আমরা পুজো করবো কেন? গায়ে হাত তুলছি আপনাকে আমি চিনি না। চিন্তা হবে তোকে, আপনি চিন্তা হবে না। আপনি বসুন, আপনি বসুন, বসুন, আমরা সবাই আছি। বাচ্চা মেয়েকে তো কষ্ট দিয়েছেন, আবার বিয়ে করে চলুন বসুন। আপনি বসুন, এবার পাঁচ বছর পালিয়ে বেড়াচ্ছে, ডাকুন এবার পুলিশকে, ডাকুন ফোন করতে পুলিশকে ফোন করবো।
সব একদম সোশ্যাল মিডিয়া টাকা তো নেই আপনি আমি আমার মা নিজে মিলে কোনো মারতেও দিইনি ধরতেও দিইনি, না তো লাইট পোস্টে বান্ধা হয়েছে, পুলিশ নিজে গিয়ে দেখেছে, পুলিশ নিজে সাক্ষী আছে, এর জন্য দরকার হয় আপনার পুলিশের কাছে গিয়ে জিজ্ঞেস করে আসুন। ছবিতে দেখা যাচ্ছে কোনোভাবে পোস্টে কোনো বাধাও হয়নি, পোস্টে কোনো মারও হয়নি, পোস্টের সামনে ওকে দাঁড় করানো হয়েছে, পাবলিক মারতে যাচ্ছিল, আমরা সেই মুহূর্তে সেটাকে আটকেছি যে না মারা যাবে না, যা হবে ওর সঙ্গে আলোচনা করে হবে, সেই জন্য আলোচনা করতে চেয়েছিলাম স্যার, কেস চলছে বলে আলোচনা করার জন্যই বেরিয়ে চলে যাচ্ছে, সেই জন্য পাবলিক ঘিরে দাঁড়িয়েছিল, ওকে কেউ মারেও নি কেউ ধরেও নি, আর যেটা যা হয়েছে যেটা হয়েছে সেটা বাসি হয়েছে, বাইরে কিছু হয়নি। ঘটনাটা আজ আমার স্বামী 6 বছর ধরে নিরুদ্দেশ, আমরা আমাদেরকে কর্পোষও দেয় না, ডিভোর্স ফাইল করে চলে যায়, বাবার চেক আপের নাম করে কাশ্মীর বেড়াতে চলে যায়, গিয়ে আমাদের একটা ডিভোর্স ফাইল করে চলে যায়, আমাদেরকে ঘর থেকে তাড়িয়ে দেয়, খেতে করতে দেয় না, আমার সঙ্গে ভালোবাসা করে বিয়ে করে, বিয়ে করে রেজিস্ট্রি করে বিয়ে করে, করার পরে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার পরে নির্যাতন শুরু করে এই শিশু সন্তানটি হয়েছে বলে, সেই শিশু সন্তানটিকে প্রতি এত অত্যাচার করেছেন যে আমাদেরকে খাবারও খেতে দেয়নি, অসুস্থ হলে কোনো ডাক্তারও দেখায়নি, দিয়ে আজ 6 বছর পরে আমি কলকাতায় একটি কাজে গেছিলাম, কলকাতারই কাজে গেছিলাম, সেখানে আমি বাসে ফিরছিলাম কলকাতা ধর্মতলা থেকে, সেই মুহূর্তে আমার স্বামী অফিস থেকে বাড়িতে ফিরছে উল্লাসের বাড়িতে বাবা মায়ের কাছে, তো সেখানে দেখা হয়ে আমি ও আমাকে দেখতে পাইনি, আমি পিছনে সিটে ছিলাম, দিয়ে আমার সামনে সিটে বসাতে আমি দেখতে পেয়ে ওর পাশে যেই বসতে যাই আমাকে এক ধাক্কা মেরে ফেলে দেয়, আমার হাতটি ফুলে যায় ধাক্কা মারাতে, যেই ধাক্কা মারে পাবলিক তখন বলে কী ব্যাপার কেন, তখন আমি বলি ইনি আমার স্বামী, এরকম আমাকে মেরে পালিয়ে যাচ্ছে, তখন পাবলিক ধরে নিয়ে এসে বলে ঠিক আছে ওকে নামতে দেবো না, ওকে আমরা থানায় নিয়ে যাব, দিয়ে তখন ওই পুলিশ লাইনে আমাদের পুলিশ লাইন শিয়ালডাঙ্গায় নামিয়ে ওখানে কথোপকথন হতে হতেই আমাদের থানার লোকজন আসেন, এসে ওনাকে এই থানায় নিয়ে আসেন, আমি কোনো মারধর করিনি, আমাদেরকে বরঞ্চ মেরেছে, এবং শুধু তাই নয় ছবিতে দেখা যাচ্ছে আপনি মারছেন না স্যার, আমি কোনো মারধর করিনি, কোনো মারধর আমি করিনি, আমাকে ধাক্কা দিয়েছে, উপরন্তু আমাকে পাবলিক বাঁচিয়েছে, পাবলিক দু চার থাপ্পড় মেরেছে, আমি কোনো মারিনি। ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। আপনি কি বেকারত্ব সমস্যায় ভুগছেন? দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের সাথে, এখানে অষ্টম থেকে স্নাতক সবাই কাজের জন্য আবেদন করতে পারেন, বাড়িতে বসে কপিরাইটিং করে মাসে 18 থেকে 21 হাজার টাকা পর্যন্ত আয় করুন, ফোন নাম্বার 7278983489 অথবা 9674507349। দি সরারহাট নার্সিংহোম, সরারহাট বেনেপাড়া, ফেমাস অটোমোবাইল সেন্টার, দক্ষিণ বিষ্ণুপুর PWD অফিসের পাশে, MD মোটরস, দুচাকার বাজাজ গাড়ির বিশ্বস্ত শোরুম, ভূতমল্লারপোল পুলিশ ক্যাম্পের বিপরীতে, 15,000 টাকায় ডাউন পেমেন্টে নতুন গাড়ি, ঈদের বাম্পার অফার চলছে।